স্বামী বিবেকানন্দ রচিত প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে প্রাচ্য পাশ্চাত্য পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। প্রাচ্য পাশ্চাত্য এই প্রবন্ধ সম্পর্কে আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করছি। স্বামীজির এই মৌলিক রচনাটি প্রথমে উদ্বোধন পত্রিকায় দ্বিতীয় ও তৃতীয় বর্ষে প্রাচ্য পাশ্চাত্য নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে পুস্তক আকারে মুদ্রিত হয়। সলিল বিপুলা উচ্ছ্বাসময়ী নদী, নদী তটে নন্দন বিনিন্দিত উপবন, তন্মধ্যে অপূর্ব কারুকার্য মণ্ডিত রত্নখচিত মেঘস্পর্শী মর্মর প্রাসাদ, পার্শ্বে সম্মুখে পশ্চাতে ভগ্ন মৃন্ময় প্রাচীর জীর্ণোচ্ছাদ দৃষ্ট বংশ কঙ্কাল কুটির কুল ইতস্তত শীর্ণ দেহ ছিন্ন বসন যুগ যুগান্তরের নিরাশা বেঞ্জিত বদন নরনারী বালক বালিকা মধ্যে মধ্যে সমধর্মী সমশরীর গোমহিষ বলির বর্দ, চারিদিকে আবর্জনা রাশি এই আমাদের বর্তমান ভারত। অট্টালিকা বক্ষে জীর্ণ কুটির দেবালয় ক্রোড়ে আবর্জনা স্তূপ, পট্টশাটাবৃতের পাশ্চর্যর কৌপিনধারী বৃহন্নতৃপ্তের চতুর্দিকে খুতখাম জ্যোতির্হীন চক্ষুর কাতর দৃষ্টি আমাদের জন্মভূমি। বিসূচিকার বিভীষণ আক্রমণ, মহামারীর উৎসাদন, ম্যালেরিয়ার অস্থিমজ্জা চর্বণ, অনশন অধাসন সহজ ভাব, মধ্যে মধ্যে মহাকাল রূপ দুর্ভিক্ষের মহোৎসব, রোগশোকের কুরুক্ষেত্র আশা উদ্যম আনন্দ উৎসাহের কঙ্কাল পরিলুপ্ত মহাশ্মশান, তন্মধ্যে ধ্যানমগ্ন মোক্ষপরায়ণ যোগী ইউরোপী পর্যটক এই দেখে। 300 কোটি মানবপ্রায় জীব বহু শতাব্দী যাবৎ স্বজাতি বিজাতি স্বধর্মী বিধর্মীর পদভরে নিষ্পীড়িত প্রাণ দাসসুলভ পরিশ্রম সহিষ্ণু, দাসবধ উদ্যমহীন আশাহীন অতিথীন ভবিষ্যৎবিহীন যেন তেন প্রকারেণ বর্তমান প্রাণ ধারণ মাত্র প্রত্যাশী, দাসোচিত ঈর্ষাপরায়ণ স্বজন্যতি অহিষ্ণু, হতাশবধ শ্রদ্ধাহীন বিশ্বাসহীন শৃগালবধ নিজ চাতুরী প্রতারণা সহায় স্বার্থপরতার আধার, বলবানীর পদলে হোক অপেক্ষাকৃত দুর্বলের জমস্বরূপ, বলহীন আশাহীনের সমুচিত কদর্য বিভীষণ কুসংস্কারপূর্ণ, নৈতিক মেরুদণ্ডহীন পুঁতিগন্ধপূর্ণ মাংসখণ্ডব্যাপী কীটকুলের ন্যায় ভারত শরীরে পরিব্যাপ্ত ইংরেজ রাজপুরুষের চক্ষে আমাদের ছবি, নববল মধুপানুমত্ত হিতাহিত বোধহীন হিংস্র পশুপ্রায় ভয়ানক স্ত্রীচিত কামুন্মত্ত আপাদমস্তক সুরাসিক্ত আচারহীন শৌচহীন জড়বাদী জড়সহায় ছলে বলে কৌশলে পরদেশ পরধনা পরহন পরায়ণ পরলোকে বিশ্বাসহীন দেহাত্মবাদী দেহ পোষণৈক জীবন ভারতবাসীর চক্ষে পাশ্চাত্য অসুর। এই তো গেল উভয় পক্ষের বুদ্ধিহীন বহির্দৃষ্টি লোকের কথা। ইউরোপী বিদেশি সুশীতল সুপরিষ্কৃত সৌধ শোভিত নগরাংশে বাস করেন, আমাদের নেটিভ পাড়াগুলিকে নিজেদের দেশের পরিষ্কার পরিচ্ছন্ন শহরের সঙ্গে তুলনা করেন। ভারতবাসীদের যা সংসর্গ তাদের হয় তা কেবল একদলের লোক যারা সাহেবের চাকরি করে, আর দুঃখ দারিদ্র তো বাস্তবিক ভারতবর্ষের মতো পৃথিবীর আর কোথাও নেই। ময়লা আবর্জনা চারিদিকে তো পড়েই রয়েছে, ইউরোপী চক্ষে এ ময়লার এ দাসবৃত্তির এ নীচতার মধ্যে যে কিছু ভালো থাকা সম্ভব তা বিশ্বাস হয় না। আমরা দেখি শৌচ করে না, আচমন করে না, যা তা খায়, বাচবিচার নেই, মদ খেয়ে মেয়ে বগলে ধেই ধেই নাচ, এ জাতের মধ্যে কি ভালো রে বাপু। দুই দৃষ্টি বহির্দৃষ্টি, ভেতরের কথা বুঝতে পারে না। বিদেশিকে আমরা সমাজে মিশতে দেই না, ম্লেচ্ছ বলি, ওরাও কালোদাস বলে আমাদের ঘৃণা করে। এ দুইয়ের মধ্যে কিছু সত্য অবশ্যই আছে, কিন্তু দুদ
ভেতরের আসল জিনিস দেখিনি। প্রত্যেক মানুষের মধ্যে একটা ভাব আছে, বাইরের মানুষটা সেই ভাবের বহিঃপ্রকাশ মাত্র, ভাষা মাত্র। সেইরূপ প্রত্যেক জাতের একটা জাতীয় ভাব আছে, এই ভাব জগতের কার্য করছে, সংসারের স্থিতির জন্য আবশ্যক। যেদিন সে আবশ্যকতাটুকু চলে যাবে সেদিন সে জাত বা ব্যক্তির নাশ হবে। আমরা ভারতবাসী যে এত দুঃখ দারিদ্র ঘরে বাইরে উৎপাত সয়ে বেঁচে আছি, তার মানে আমাদের একটা জাতীয় ভাব আছে যেটা জগতের জন্য এখনও আবশ্যক। ইউরোপীদের তেমনি একটা জাতীয় ভাব আছে যেটা না হলে সংসার চলবে না, তাই ওরা প্রবল। একেবারে নিঃশক্তি হলে কি মানুষ আর বাঁচে? জাতিটা ব্যক্তির সমষ্টি মাত্র। একেবারে নির্বল নিষ্কর্মা হলে জাতটা কি বাঁচবে? হাজার বছরের নানা রকম হাঙ্গামায় জাতটা মলো না কেন? আমাদের রীতিনীতি যদি এত খারাপ তো আমরা এতদিনে উৎসন্ন গেলাম না কেন? বিদেশি বিজাতেদের চেষ্টার ত্রুটি কি হয়েছে? তবু সব হিন্দু মোড়ে লোপাট হলো না কেন? অন্যান্য অসভ্য দেশে যা হয়েছে ভারতের ক্ষেত্রে জনমানবহীন হয়ে কেন গেল না? বিদেশিরা তখনই তো এসে চাষবাস করে বাস করত, যেমন আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় হয়েছে এবং হচ্ছে। তবে বিদেশি, তুমি যত বলবান নিজেকে ভাবো ওটা কল্পনা। ভারতেও বল আছে, মান আছে, এইটি প্রথম বোঝো। আর বোঝো যে আমাদের এখনও জগতের সভ্যতা ভাণ্ডারে কিছু দেবার আছে, তাই আমরা বেঁচে আছি। এটি তোমরাও বেশ করে বোঝো যারা অন্তর্বহী সাহেব সেজে বসেছ এবং আমরা নরপশু। তোমরা হে ইউরোপি লোক, আমাদের উদ্ধার করো বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছ, আর যিশু এসে ভারতে বসেছেন বলে হাসেন হোসেন করছো। ওহে বাপু, যিশুও আসেননি, জিহোবাও আসেননি, আসবেনও না। তারা এখন আপনাদের ঘর সামলাচ্ছেন, আমাদের দেশে আসবার সময় নাই। এ দেশে সেই বুড়ো শিব বসে আছেন, মা কালী পাঁঠা খাচ্ছেন আর বংশীধারী বাঁশি বাজাচ্ছেন। ওই বুড়ো শিব ষাঁড় চড়ে ভারতবর্ষ থেকে একদিকে সুমাত্রা, বর্ণিও, সেলিবিস, মায় অস্ট্রেলিয়া, আমেরিকার কিনারা পর্যন্ত ডোমরো বাজিয়ে এককালে বেরিয়েছেন, আরেক দিকে তিব্বত, চীন, জাপান, সাইবেরিয়া পর্যন্ত বুড়ো শিব ষাঁড় চড়িয়েছেন, এখনো চড়াচ্ছেন। ওই যে মা কালী, উনি চীন জাপান পর্যন্ত পূজা খাচ্ছেন, ওকে যিশুর মা মেরি করে খ্রিস্টানরা পূজা করছে। ওই যে হিমালয় পাহাড় দেখছো, ওরই উত্তরে কৈলাস, শ্বেথা বুড়ো শিবের প্রধান আড্ডা। ওই কৈলাস দাসমুণ্ড কুড়ি হাত রাবণ নাড়াতে পারেননি, ও কি এখন পাদ্রি ফাদ্রির কর্ম? ওই বুড়ো শিব ডুমরো বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন আর কৃষ্ণ বাঁশি বাজাবেন, এ দেশে চিরকাল। যদি না পছন্দ হয় সরে পড়ো না কেন? তোমাদের দু চারজনের জন্য দেশ শুদ্ধ লোককে হার জ্বালাতন হতে হবে বুঝি? চোরে খাওগে না কেন? এত বড় দুনিয়াটা পড়ে তো রয়েছে, তা নয়, মুরত কোথায়? ওই বুড়ো শিবের অন্ন খাবেন আর নিমক হারামি করবেন, যিশুর জয় গাইবেন, আ মরি। ওই যে সাহেবদের কাছে নাকি কান্না ধরো যে আমরা অতি নীচ, আমরা অতি অপদার্থ, আমাদের সব খারাপ, এই কথা ঠিক হতে পারে, তোমরা অবশ্য সত্যবাদী, তবে ওই আমরার ভেতর দেশশুদ্ধকে জড়াও কেন? ওটা কোন দেশে ভদ্রতা হে বাপু? প্রথম বুঝতে হবে যে এমন কোনো গুণ নেই যা কোনো জাতি বিশেষের একাধিকার, তবে কোনো ব্যক্তিতে যেমন তেমনি কোনো জাতিতে কোনো কোনো গুণের আধিক্য প্রাধান্য।